ওয়ালাইকুম এভরিওন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আর আজকে হচ্ছে 17ই জুন, মানে আমার বড় আপুর বিয়ে, মানে ফিমাপুর বিয়ে। আর এখন যাচ্ছি আমরা মেকওভার করতে, বিউটি বুক বাই সুমাইয়া আপুর কাছে যাচ্ছি আমরা মেকওভার করতে, আমি আর নিপুন আপু। আর এখন বাজে হচ্ছে সকাল না সকাল না দুপুর 12টা। একটা কথা চিন্তা করে খুব ভালোও লাগছে, আবার একটা কথা চিন্তা করে খুব খারাপও লাগছে। ভালো লাগছে এই কারণে যে ফিমাপু মোহাম্মদপুর চলে আসতেছে, আমার কাছে আসবে। আর খারাপ লাগছে যে বিয়েটা শেষ হয়ে যাচ্ছে আর অনেক কাজিনরা আছে, ওরা বরিশাল চলে যাবে, এটার জন্য মনটা খারাপ। তো আমরা চলে আসলাম বিউটি বুক বাই সুমাইয়াপুর স্টুডিওতে। তো এখন আমরা ভিতরে ঢুকবো, আর আমার সাথে আছে নিপুন। হাই, টাটা। তো আমরা ভিতরে চলে আসলাম, আর আপুর স্টুডিওটা অনেক সুন্দর, খুবই ভালো লেগেছে। আর আজকে শরীরটা আমার একদমই ভালো লাগছিল না, কজ অনেক সকালে উঠতে হয়েছে। আমার মেকআপ ডান, আর আমার এই সুন্দর মেকআপ লুকটা সুমাইয়াপু করেছে। আর এখন আমার হেয়ার স্টাইল আর ড্রেস সেটিং করা আছে, আর এখানে আমি নেল পলিশ লাগাচ্ছিলাম। আর এখন আমাকে এই আপুটা চুল বেঁধে দিচ্ছে, আপুটা অনেক সুন্দর করে চুল বেঁধে দেয়। আর এই যে আমি, কেমন লাগছে আমাকে সবাই কমেন্টে জানাবেন। আসলে খুব সুন্দর করে সুমাইয়াপু সাজিয়ে দেয়, শুধু আমাকেই সুন্দর করে সাজায় নেয়, নিপুন আপু ছিল ওকে অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছে, অনেক সুন্দর লাগতেছিল। তো এখন ফিমাপুর কাছে যাচ্ছি, আর ফিমাপু আমাদের সাথে অনেক রেগে আছে, কারণ সে রেডি হয়ে আমাদের জন্য ওয়েট করছে। চলে আসলাম আমরা, আর এই যে ব্রাইড দেখেন, মাশাআল্লাহ কি সুন্দর লাগছে তাকে। এই যে আমার কাজিনরা, তারাও সবাই রেডি, তারা অনেকক্ষণ আগেই চলে আসছে। হাই 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 হাই। আর এই হচ্ছে ফিমাপুর ফ্রেন্ডরা, ওরাও রেডি, সবাই অনেক আগেই চলে আসছিল, বাট আমরা একটু আসতে লেট করছি। আর এই যে দেখেন ব্রাইড, ব্রাইডের স্টেজ সাজানো একদমই পছন্দ হয় না, তাই চেইতা আছে পুরা। আজকে আমি আর মোটি লেট করে ফেলছি বেশি। আর এই ফিমাপুর আরেকটা ফ্রেন্ড, ওরাও অনেকক্ষণ আগে চলে আসছে। মোয়াপু, ও আমাকে বলতেছে তুই আমাকে এত কাছ থেকে নিস না, আমাকে অনেক মোটা লাগতেছে, আমি অত মোটা না, আমাকে এডিট করে দিস। আর এই হচ্ছে আমার ভাই ফাহিম, আর এই হচ্ছে ব্রাইড, ব্রাইডকে মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে, সবাই মাশাল্লাহ বলবেন। শুনলাম বরপক্ষরা নাকি নিচে চলে আসছে, তাই আমরাও সবাই গেটে চলে আসলাম টাকা নেয়ার উদ্দেশ্যে। আমি বলতে চাচ্ছিলাম যে বরপক্ষরা আসতেছে না, আমরা দাঁড়াই আছি, বাট তাদের তাদের কলিগ মেবি চলে আসছে, বাট আমরা তাদেরকে এন্ট্রি করতে দিছি, বাট হচ্ছে বরপক্ষ এখন আসতেছে, এখন কি করার? চলে যাব, ওর এখনো আসে নাই, তার জন্য ওয়েট করতেছিলাম। আর একজন দুলাভাই এসে মজা নিচ্ছিল, বলতেছে এই ফিতা কাটবো কাঁচি দে। এইর মধ্যে দেখতে দেখতে বড় চলে আসছে, মানে বর পক্ষ সবাই চলে আসছে। বর খুবই লজ্জা পাচ্ছিল আর একটু হাসতেছিল। আর ওই যে আমার 3 দুলাভাই, তারাও হচ্ছে আমার দুলাভাই। এটা হচ্ছে মাশফিক ভাইয়া, ইমরান ভাইয়া, হিমু ভাইয়া, তারাও হচ্ছে ফিমাপুর ফ্রেন্ডদের হাজবেন্ড। তো আমরা সবাই মিলে ঝগড়া করার প্রিপারেশন নিচ্ছিলাম যে কিভাবে কি করব, কত টাকা নিব। এর মধ্যে শুনলাম যে ফাহিমদের বাসারও সবাই চলে আসছে, ফাহিমের আম্মু, ফাহিম, মামি, মামা, তারপরে আমার ভাইগুলো সবাই চলে আসছে। এই যে ফাহিম হাসতেছে, তারপর মামি, সবাই চলে আসছে। আর এইদিকে বরপক্ষরাও ওয়েট করতেছে বড় ভাইয়ার জন্য, মানে মেহরান ভাইয়ার জন্য। আমার মনে হচ্ছে
আপরে বাপ, অনেক ঝগড়া করছি আমরা, আমরা আমাদের টাকাও বুঝে পাইছি। এখন এই টাকা নিয়ে আমরা যাব কক্সবাজার, আর আম্মু আসবে এখন মিষ্টি খাওয়াতে, শরবত খাওয়াতে আমাদের জামাই বাবুকে। আর এই যে শরবত খাওয়ানো শেষ, এখন মিষ্টি খাওয়াচ্ছে, মিষ্টি খাওয়ানো শেষ, এখন হচ্ছে জামাই ফিতা কেটে ভিতরে আসবে তার বউকে দেখার জন্য। আমি ওদের সাথে যেই মজা নিচ্ছিলাম যে ছি তোমরা আমাকে রেখে এইভাবে খেতে বসে গেছো, তোমাদের একটু খারাপ লাগে না? আরে আমার ভাইগুলা বলতেছে না তোকে আমরা ডাকছি, ওরা যে কি কষ্ট পাইতেছিল, বাট আমি অনেক মজা নিচ্ছিলাম, ভালোই লাগছে। তোমাকে তো আমার কিছু বলারই নেই, এগুলো কইরো না। এইখানে মারুফ ভাইয়ার ফ্যামিলি মেম্বাররা বসেছে, তো আমি দেখতেছিলাম সবাই ঠিকভাবে খাবার পেয়েছে কিনা। এখন ফিমাপু আর মারুফ ভাইয়া খেতে বসবে, আর ওদের সাথে ফাহিম, আমার কাজিনরা সবাই বসে গেছে। যদিও আমারও বসার কথা ছিল, বাট আমি ইচ্ছা করে বসি নাই, কারণ হচ্ছে এখন যদি আমি বসি তাহলে হচ্ছে আমার আম্মু একা একা খাবে, আর দেখা যাবে যে একা যদি খায় তাহলে দেখা যায় নাও খেতে পারে সে বসতে। তাই আমি চিন্তা করলাম আম্মু, আমার চাচা আছে, আমার খালু, তারা এখনও খায়নি, অনেক কাজের প্রেশার যাচ্ছে, তাই একসাথে খেতে বসবো। এখানে মারুফ ভাইয়া যে হাত ধোয়ার টাকাটা দিয়েছে রুবেল ভাইয়ার হাতে, ওইটা নিয়ে ঝামেলা চলতেছে তার শালিদের সাথে। তো সবাই ভাইয়াকে ঘিরে ধরছে যে হাত ধোয়ার টাকাটা সবাইকে দিতে বলতেছে, ভাইয়া বলতেছে একটু ওয়েট কর, দিচ্ছি সবাইকে। আর এখানে আমরা এতক্ষণ যারা খাই নাই, মানে খেতে বসে নাই, তাদেরকে খাবার দিচ্ছে নিপুণাপু, আমার খালামণি, আম্মু, তারপরে হচ্ছে আমার ফুপাতো বোন, সবাই মিলে এখন আমরা খেতে বসছি, যারা যারা আমাদের খাওয়া হয়নি। এখানে ভাবিও চলে আসছে আমাদেরকে খাবার দিতে, তো এখন খাবো। মাথায় চিন্তা করো, হ্যাঁ চিন্তা করো আগে, তুমি একটু উপরে তোলো না, কাকে দেখতেছো ভাইয়া? এই সাউন্ড কিন্তু আসবে না ক্যামেরা। আমি দেখি বুড়া বয়সের সঙ্গী।
তাড়াতাড়ি বলবেন কারণ ওর আমার দুজনেরই কান্না আসতেছে না, ফুলা পুজো চলে যাচ্ছে, এই কারণে আমরা দুজন তালি দিচ্ছিলাম। আমরা এখন সবাই মিলে ফেমাপুর বাসায় যাচ্ছিলাম, ফেমাপুকে একদম বাসায় উঠিয়ে দিয়ে দেন আমরা বাসায় ফিরব। তো এখন আমরা যাচ্ছি সবাই ফেমাপুর বাসায়, আর আমাদের বাসা থেকে ফেমাপুর বাসা খুবই কাছে, ফেমাপুর বাসা আদাবর, আর আমাদের বাসা তো সবাই জানেনই রাজিয়া সুলতানা রোড। তো এখন যাচ্ছি আমরা আদাবর, চলেও আসছি। এখন আমি যাচ্ছি ফেমাপুর ফ্রেন্ডদেরকে নামিয়ে দিয়ে আসতে, আমি আর সামিন, আর ফাহিম একটা কাজে গিয়েছে। তো এখন আমরা মিরপুর যাচ্ছি, আর সবাইকে নামিয়ে দিয়ে এখন হচ্ছে আমরা বাসায় যাচ্ছি, আমি আর সামিন। তো বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।